ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ନିର୍ବାଚନ ହେଉଥିବା ଆସେମ୍ବ୍ଲି କନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ମାନଙ୍କରେ ଆଜି ପ୍ରଚାର ଶେଷ ତାରିଖ। ସେ ନେଇ ବିଜେପି, ଟିଏମ୍ସି, କଂଗ୍ରେସ ଏବଂ ସିପିଆଇ ସେମାନଙ୍କର ଆଜି ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରଚାର ଜୋରଦାର କରିବାକୁ ଲାଗିଛନ୍ତି। ତେବେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଯେଉଁ ରହିଛି କେଶପୁର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ। ଏହି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଏପ୍ରିଲ 1 ଅର୍ଥାତ୍ ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ନିର୍ବାଚନ ହେବ। ତେବେ ଆମେ ମଧ୍ୟ କିଛି ଭୋଟରଙ୍କୁ ଭେଟିଥିଲୁ, ଯୁବ ଭେଟ, ସେମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ପାଇଁ ଚାହିଁବା, ସେମାନଙ୍କର କ'ଣ ରହିଛି ମୁଡ୍, ଏ ଅଞ୍ଚଳର କ'ଣ ସବୁ ସମସ୍ୟା, ଚଳିତ ନିର୍ବାଚନରେ କେଉଁ ଭଳି ନେତା ସେମାନେ ବାଛିବେ, ଏ ନେଇ ତମାମ ଦିଗକୁ ନେଇ ଆମେ ଆଲୋଚନା କରିବା। ଦାଦା କି ବୋଲବେ, ଆପଣ ଅଞ୍ଚଳରେ ଏପ୍ରିଲ ଯୋଜନା ଆସିଛେ, ଆପଣ ଭୋଟ ଦେବ? ମୁଁ ଭୋଟ ତ ଦେବ। ଭୋଟ ଦେବ? ଆଚ୍ଛା, କି କି ସମସ୍ୟା ଗୁଲା ତୁମର ଅଞ୍ଚଳରେ ଅଛେ? ସମସ୍ୟା ଅନେକ କିଛି ଅଛେ, ଏখন ସେଟା ବୋଲତେ ପାରୁଛିନି। ତେବେ ସମସ୍ୟା ତ ମାନେ ସମସ୍ୟା ଅନେକ ଅଛେ, ଅତ ବୋଲତେ ପାରୁଛିନି। ହଟା তুমি যে ভোট দেবে কেমন নেতা চাই? নেতা কেমন চাই? যে ভালো কাজ করবে, জনগণকে দেখবে, গরিব মানুষকে দেখবে, সেরকম নেতা চাই। বলছে দিদি, বলছে খেলা হবে, মোদি বলছে বিকাশ হবে, কি বলবে? খেলা হবে, এবারে সবাই সব পার্টি তো বলছে খেলা হবে, এবারে মানে কি খেলা হবে ওরাই জানে। এটা টিএমসি বলছে খেলা হবে, বিজেপি বলছে বলবে, এবারে কি হবে সেটা মানে ভোট না হলে কিছু বোঝা যাচ্ছে না, মানে খেলা হবে না কি বিকাশ হবে সেটা বোঝা যাচ্ছে না, কে হারবে কে জিতবে সেটা ভোটের গণনা হলে বোঝা যাচ্ছে না। সেটা যেহেতু কৌলে যেভাবে নেতা সে চাহুচি যে সে সাধারণ লোকর দুঃখ সুখের সাথী হব সেভাবে নেতাটি চাহুচি। আজ জন অনেক এই স্থানের জন অনেক ভোটর অনেক কাকু কি বলবে? আপনার অঞ্চলে এপ্রিল 1 নির্বাচন আসছে, ঠিক আছে, আপনার যে অঞ্চলে যেভাবে কেমন নেতা চাই? ভালো নেতা চাই, যারা মানে গরিব মানুষকে দেখবে তার জন্যই সবাই চাইবে। টিএমসি তো বহু সারা প্রজেক্ট, বহু সারা প্রকল্প কে কি যে টিএমসি কি কি সব অসুবিধা আছে আপনার আপনাদের গ্রামের? আমাদের গ্রামে অনেক কিছু অসুবিধা আছে, গরিব যে সব জায়গা মানে এ আছে, ঘর বাড়ি পায়নি, হয়তো বাথরুম পায় না, অনেক কিছু সমস্যা থাকতে পারে। স্বাস্থ্য, রাস্তাঘাট, ঘর, সব ঘাট, ঘর সব সব পাইছে, সবাই সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে। হ্যাঁ দিদি, 10 বছর কি হয়েছে পারে না, হতে পারে না, হচ্ছে যেটুকু হওয়ার কথা সেটুকু হয় না। বিকাশ হয়েছি কিন্তু যেভাবে হবে বিকাশ হওয়ার কথা সেভাবে বিকাশ হয়নি, অর্থাৎ এবার নির্বাচনের পরিবর্তন হবার চাই না চাই না? হওয়া চাই, হওয়ার চাই। হ্যাঁ, সুযোগ সুবিধা ভালো করে পাচ্ছি না, তারপরে এখনো কোনো কোনো জায়গায় পাইপ লাইনও হয়নি, জলের সমস্যা অনেক হচ্ছে, কোথায় কোথায় কাঁচা এখনো রাস্তাও আছে, এখনো পাকা রাস্তা হয়নি, বহুত সমস্যা আছে। এবার কি পরিবর্তন হওয়া চাই না চাই না? এবার পরিবর্তন হওয়া চাই, তার জন্যই তো বলছে খেলা হবে, খেলা হবে বলছে। না দিদি বলছে তো খেলা হবে, মোদি বলছে বিকাশ হবে, বিকাশ কইটা চাই, বিকাশ না খেলা? বিকাশ, 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 বিকাশ চাই। এই যে প্রতিক্রিয়া শুনুলে যেভাবে ভাবে যে কেশপুর নির্বাচন মণ্ডলীর কিছু যুবকঙ্ক সহ কিছু ভোটর সহ আমি আলোচনা করছিলাম, সেমানে চলিত নির্বাচনরে যে নেতা যে সেমানক দুঃখ সুখের সাথী হব এবং প্রত্যেক থর নির্বাচনরে এইভাবে ভাবে প্রতিশ্রুতির পাহাড় ঠিয়া করেছি, টিএমসি 10 বর্ষ মধ্যে সেমানক পাখরে পৌঁছি পারিনি, যাহা মৌলিক আবশ্যকতা গোটে গাঁকু রাস্তা যে ঘর এবং পানীয় জলর সমস্যা মধ্যে এই কেশপুর অঞ্চলে দেখা যাইছি। তবে যুব ভোটর এথর নির্ণায়ক ভূমিকা নথিলা বেলে উচিত লোককু ভোট দেবে বলে সেমানে মত প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ কেশপুর ভিডিও জার্নালিস্ট হেমন্ত কুমার গোপবন্ধু সাউ, অর্গস নিউজ।